তো বন্ধুরা আমি আমাদের একটা দিদির বাড়ি এসেছি ওনার বাড়ি মূলত কলকাতায় কিন্তু দীর্ঘদিন উনি কিন্তু গ্রামের প্রতি জায়গা কিনে কিন্তু নিজে বাড়ি এবং ফার্ম হাউস বানিয়ে উনি এখন স্থায়ীভাবে এখানেই বসবাস করছেন মূলত এটা কিন্তু গেস্ট হাউস যেখানে দেশ বিদেশের ট্যুরিস্টরা আসেন ন্যাচারাল এ গেস্ট হাউসে থেকে সবুজ গ্রাম বাংলা দেখতে চতুর্দিকে কিন্তু গাছপালা ফলের গাছ এবং বাড়ির ভিতরের প্রবেশ করেছি আমি দেখুন এখানে কিচেন রুম কিচেন রুমটা কতটা সুসজ্জিত সবটা কিন্তু ন্যাচারাল উনি কিন্তু কাঠ এবং যে সমস্ত আসবাবগুলো সব কিন্তু কাঠের কংক্রিটের ব্যবহার উনি কম করেন উনি কিন্তু কাঠ দিয়ে আসবাবপত্রগুলো বানিয়েছেন তাল গাছ বাঁশ গাছের তারপরে অনেক বৃক্ষ জাতীয় গাছের শুকনো গাছের ডাল সেইগুলো দিয়ে কিন্তু সাজিয়েছেন এই বাড়িটার মূলত সামনেই এ গেট এটা হচ্ছে প্রবেশদ্বার প্রবেশদ্বার থেকে ঢুকেই ওনার বাড়ির সামনেই বৌদ্ধ মন্দির যেখানে গৌতম বুদ্ধের ভগবান গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে এবং সুন্দর একটা মন্দির বানিয়েছেন এবং এটা হচ্ছে এই গেস্ট হাউসের মূল যে বাড়ি যেখানে দিদি বসবাস করেন সেই বাড়ির ভিতরে প্রবেশ করে আপনাদেরকে খুঁটিনাটি সব তুলে ধরব কলকাতা থেকে আগত দিদি গ্রাম বাংলার যেগুলো প্রতি জায়গা চাষাবাদী হয় না সেই জায়গাগুলো কিনে গেস্ট হাউস ফার্ম হাউস বানানোর যে ওনার পরিকল্পনা সেটা যে বাস্তব রূপ দিয়েছেন সুন্দরভাবে সেটাই আজকে আপনাদেরকে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন ভিতরের বাড়ির ভিতরেও দেখুন কতটা কাঠের ডিজাইনি নানান রকমের ডিজাইনের দরজা জানলা ওপরটা যে পেতেছেন সেটাও কাট দিয়ে সুন্দর শিল্পত্বের নিদর্শন যেখানে কিন্তু ওনার নিজস্ব চিন্তাধারা ওনার নিজস্ব নিজস্ব একটা নিজস্বতা আছে উনি কল্পনা করে একটা ছবি আঁকেন সেই ছবিটাই কিন্তু উনি এই কাঠ তারপর বাঁশ বাতা বিভিন্ন বৃক্ষের ডাল এগুলো দিয়ে কিন্তু বাস্তব রূপ রূপ দিয়ে থাকেন ওনার কল্পনাটাই কিন্তু বাস্তবের চিত্র দিয়ে উনি রূপদান দেন এবং ওনার কল্পনাটাকে বাস্তবের ছবি এঁকে কিন্তু সুন্দর করে শিল্পপত্রটাকে আহ একদম কিন্তু ফুটিয়ে তোলেন যে সমস্ত গ্রাম্য শিল্পীরা কাঠের কাজ করেন আসবাবপত্রের কাজ করেন ওনাদেরকেই উনি কিন্তু কাজে লাগান এবং ওনাদের দক্ষতায় সুনিপুণভাবে কিন্তু উনি ওনার ফার্ম হাউসটা বানিয়েছেন এবং সুন্দর করে সাজিয়ে তুলেছেন এবং প্রত্যেকটা গ্রাম্য আমাদের লোকাল যে শিল্পী তাদেরকে কিন্তু উনি মূল্য দেন এটা প্রবেশদ্বার বারবার দেখাচ্ছি এটা মেন রোড অনেকটা দূর উনি কিন্তু সেখান থেকে নিজে কাঁচা মাটি ইট। এরকম দিয়ে ওই মোরাম মাটি দিয়ে উনি কিন্তু রাস্তাটা বানিয়েছেন এবং এটা বাড়ির একদম বাউন্ডারির ভিতরে আমি এসছি। এখন বাউন্ডারির ভিতর থেকে ওনার বাড়ির যে নকশাগুলো খড়ের চাল এবং সেই খড়ের চালগুলো তাল পাতার ছাউনি কত সুন্দর করে করেছেন সেটা দেখছি আমরা কিন্তু আমাদের গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামের বেশ কয়েকজন দিদির বাড়ি মেরাতে এসেছি ওনার বাড়িটা কেন আজকে এলাম না ওনার বাড়িটা যেহেতু কান্দর নদী কাঁদরের সংলগ্ন নদীটা অনেকটা দূর কিন্তু কাঁদুরের জলটা ঠেস মেরে এখানে কিন্তু বন্যার জল ঢুকে গেছিলো তো দিদির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা মূলত সেই ক্ষয়ক্ষতি দেখতে এবং দিদির খোঁজখবরের জন্য হিতাকাঙ্ক্ষীভাবে এসেছি ওনার বাড়ির উপরের ছাদ যেটা দেখুন সেখানে একটা কুকুর রয়েছে ওনার বাড়িতে প্রায় চোদ্দো পনেরোটি কুকুর চ চতুর্দিকে কিন্তু টহল দিয়ে বেড়াচ্ছে দিবারাত্র এই কুকুরগুলি কিন্তু পাহারাদারের কাজ করে আর এখানে কিন্তু এক মাসিমণি উনি রান্নার কাজে ব্যস্ত আর তাল গাছ বড় বড় বৃক্ষ সব কিন্তু সুসজ্জিত একটা বনভূমি সুন্দর একটা পরিবেশ এটা হাত মুখ ধোয়ার সুন্দর একটা জায়গা যেখানে কিন্তু উনি কল বসিয়েছেন ফিট করেছেন উপরটায় কিন্তু লাইট আর এটা কিচেন রুমের বার দিকে যাচ্ছি আমি এখানেও জলের ব্যবস্থা রয়েছে কল যেখানে থালা বাসন ধোয়া হয় আর এই দিকটা কিন্তু উনি ফলের গাছ লাগিয়েছেন অনেক শাকসবজি চাষ হয়েছে আর দূর থেকে বাড়িটা ট্যাকচারটা দেখাচ্ছি কত সুন্দর সুসজ্জিত এইটা কিন্তু ওনার স্টোর রুম যতদূর সম্ভব এই ফলের বাগানগুলো চতুর্দিকে আম লেবু কাঁঠাল পেয়ারা তারপর আপনার পেঁপে বহুত রকমের ফল নারকেল গাছ আছে সুপারি গাছ আছে যত্র তত্র ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে কোনো জায়গা উনি কিন্তু ফেলে রাখেননি আর কুকুর মুরগি হাঁস চতুর্দিকে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এটা কিচেন রুমের ভিতরে ঢুকলাম যেখানে আমাদের যে ছেলেগুলো এসছি দিদির বাড়িতে বেড়াতে ওরা রেস্ট নিচ্ছে কিচেন রুমে কেউ চা খাচ্ছে কেউ বা জল খাচ্ছে কেউ বা একটু বসে বিশ্রাম নিচ্ছে আমরা অনেকখানি রান করে এসছি প্রায় আমাদের প্রায় পাঁচ কিলোমিটার দূরবর্তী আমাদের গ্রাম থেকে দিদির বাড়িটা ওনার কলকাতায় বাড়ি কিন্তু উনি গ্রামগঞ্জে পতিত জায়গা যেগুলো কিনা মানুষের ব্যবহারের উপযোগী নয় সেই জায়গাগুলো কিন্তু বসবাসের উপযোগী করে তোলেন ওনার নিজস্ব চিন্তাধারায় এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে উনি কিন্তু ক্ষুরধার তীক্ষ্ণ বুদ্ধিমতী একজন দিদি উনি উনি কিন্তু বিজ্ঞানের ধার ধারেন না উনি কিন্তু আবিষ্কার করেন নিত্য নতুন কল্পনা দিয়ে বহু রকমের কিন্তু কারুকার্য ওনার শিল্পত্বের নিদর্শন কিন্তু শিল্পীদেরকে ডেকে নিয়ে এসে ওনার চিন্তাধারাটা বলেন এবং সেটা কিন্তু বাস্তবে রূপ দেন কত সুন্দর সুসজ্জিত এটা কিন্তু বসে চাটা কেলে কোনো গেস্ট এলেন কিংবা কোনো টুরিস্ট আসে মোট কথা উনি কিন্তু এটা বাণী চেনে ফার্ম হাউসটা টুরিস্ট টুরিস্ট স্পট এবং এখানে ট্যুরিস্ট কিন্তু আসে বহু দূর দেশ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে যখন গ্রাম বাংলায় এসে অনেক ট্যুরিস্ট দেখেন যে এটা সবুজ সবুজ পরিবেশের মধ্যে থাকবো একটু বিশ্রাম নেব এবং ঘুরবো একটু আমি মানে আয়েস করবো সেই সমস্ত টুরিস্টরা কিন্তু এরকম গ্রাম বাংলার বুকে ছোট ছোট ফার্ম হাউসগুলোকে বেছে নেন এবং সেখানে কিন্তু এটা কিন্তু ট্যুরিস্টরা আসেন এবং দিদি সেখানে খাওয়ার থেকে আরম্ভ করে বিশ্রাম থেকে আরম্ভ করে ওনাদের থাকার খাওয়ার সব কিন্তু উনি ব্যবস্থা করেন এটা কিন্তু হাঁস মুরগি চাষ হয়েছে আর হাঁস মুরগি দেখভালের জন্য দেখুন একটা দাদা রয়েছেন উনি কিন্তু চাল দিলেন ধান দিলেন খুদ দিলেন তারপরে কুটো এবং হাঁস মুরগির খাবার কিন্তু দিয়ে বেরিয়ে এলেন তো এখানে কিন্তু হাঁস মুরগির একটা জায়গা কিন্তু আপনাদেরকে দেখালাম আর দূর থেকে বাড়িটার কিন্তু ট্র্যাকচারটা দেখাচ্ছি কত সুন্দর এখানে কিন্তু টবে কিন্তু পদ্ম লাগানো হয়েছে আর কলা গাছ যেখানে ফাঁকা সেখানে কিছু না কিছু গাছ রয়েছে আর আমরা কিন্তু হাঁস মুরগির যে নেট দিয়ে সুন্দর করে হাঁস মুরগি রাখার জায়গা সেটা কিন্তু দেখছি আর পুকুর এখানে একটা পুকুর কেটেছেন উনি পুকুরে হাঁসগুলো রেখেছেন হাঁসগুলোকে খেতে দেয় দিয়েছেন ওই দাদাটা ধান ভাত আহ ক্ষুদ সিদ্ধ এগুলো দিয়েছেন আর এইটা কিন্তু দিদির জায়গা দূরে ওটা একটা গ্রাম অনেকগুলো ঘরবাড়ি দেখা যাচ্ছে আর সবুজ যে ধান ক্ষেত্রটা দেখছেন দিদি কিন্তু দেশি ধান দেশি প্রজাতির ধান চাষ করেন এবং কোনো রকম এই নতুন প্রজাতির ধান চাষ করেন না নিজেই সার তৈরি করে কম্পোস্ট সার ব্যবহার করেন কোনো কেমিক্যাল বা ফার্টিলাইজার উনি ব্যবহার করেন না আর এখানে মাছ চাষ হয়েছে উনি পুরো জৈব সারের উপরে জোর দিয়েছেন উনি কিন্তু সার নিজে তৈরি করেন জৈব সার পাতা পচা গরুর গোমূত্র গোময় এইগুলো দিয়ে কিন্তু মূলত শাক সবজির ঘোষা এগুলো দিয়ে কিন্তু উনি সার তৈরি করেন সেই সার দিয়ে কিন্তু দেশি যে হারিয়ে যাওয়া বিরল প্রজাতির যে ধানগুলো তিনি সেই ধান চাষ করেন দেখুন হাঁস মুরগি খামার সেই খামারিতে হাঁস মুরগি চড়ছে আর নেটের চতুর্দিকে পুরুল ঝিঙে বিভিন্ন রকমের কিন্তু শাক সবজি যে লতানো গাছ সেই গাছগুলো চাপিয়ে দিয়েছেন সেখানে দেখুন হলুদ হলুদ ফুল ফুটেছে এক গাছ করে কিন্তু পুরুল ধরে রয়েছে ঝিঙে শিম এরকম ধরনের কিন্তু লতানে গাছগুলো ওই নেটের যে রোদ বলি আমরা এক কথায় হাঁস মুরগিকে ঘিরে রাখার জন্য যে একটা বেড়া সেই বেড়াটা কিন্তু নেটের তৈরি করেছেন বাঁশ বাতা দিয়ে করেছেন সেইগুলো কিন্তু সবজির নানান রকম লতানো সবজি তুলে দিয়েছেন আর এটা কত সুন্দর একটা শিল্পত্র দেখলেন এখানে পাখি এখানে গাছ এখানে নানান রকম ধরনের যে প্রাকৃতিক ঐতিহ্য উনি কিন্তু শিলপত্রটাকে ধরে রেখেছেন দেওয়ালের মধ্যে একটা নকশা করে আর এই জায়গায় আমি ঘুরে ঘুরে এলাম এখানে একটা বাড়ি ছিল বন্যায় কিন্তু এই বাড়িটা ভেঙে গেছে আর এখানেও কিন্তু ট্যুরিস্টরা আসতেন গেস্টরা আসতেন সেখানে বসতেন এই জায়গাটা একটা কিচেনের মতো ছিল নতুন করে কিচেন বানানো হয়েছে তো এই জায়গা থেকে আমি ফলের গাছের ভিতর দিকে যাব তাল গাছের উপরে দেখুন থলি থলিতে কিন্তু কোনো সার বা কোনো বিচন এরকম ধরনের কোনো কিছু ঝোলানো আছে কিন্তু কোনো গাছপালা উনি লাগান কিন্তু কাটেন না গাছপালা কিন্তু ওনার প্রিয় বন্ধু এবং গাছগুলোকে জৈব সারে তৈরি করেন তাই কোনো রকমে কম মানে কম্পোস্ট সার ছাড়া কেমিক্যাল ফার্টিলাইজার কিন্তু ব্যবহার করেন না কোনো পেস্টিসাইড ব্যবহার করেন না গোমূত্র গোময় দিয়ে কিন্তু উনি রোগ নিরাময় করেন গাছপালার এবং উনি কিন্তু দেশি প্রজাতির ফল ফুল তারপর আপনার সবজি ধান সর্ষে আলু কলাই যাই লাগান কিন্তু দেশি প্রজাতির যেগুলো হারিয়ে গেছে সেইগুলোকে ওনার ধরে রাখার একটা সংকল্প ওনার মধ্যে অহরহ দেখতে পায় উনি কিন্তু সুন্দরভাবে আমাদেরকে অনেক শিক্ষা দেন এটা চৌ বাচ্চা এখানে হয়তো মাছের খাবার উনি কিন্তু তৈরি করে সেগুলো কিন্তু মাছের মাছ দেন হাঁস মুরগিকে দেন কিন্তু আবার কোনো সার তৈরি করেন এটা সুসিদ্ধ মানে এখানের উনুন রয়েছে মাটির উনুন এবং সেখানে কিন্তু সিদ্ধ করে হাঁস মুরগিকে খাবার দেওয়া হয় আর এইটা কিন্তু বিচনের ট্রে দেখুন বাঁশ বাতা দিয়ে একটা মাচা করা হয়েছে মাচা মানে কতগুলো ধা থাক রয়েছে বলুন তো একটা দুটো তিনটে চারটে এবং প্রতিটি থাকে পলিথিন দিয়ে দেখুন সার জৈব সার দিয়ে সেখানে কিন্তু কপি বেগুন লঙ্কা আপনার দুই রকমের বেগুন এবং বাঁধাকপি ফুলকপি টমাটো এই রকম ধরনের অনেক কিন্তু চারা কিন্তু তৈরি করে নিচ্ছেন মাচাতে চারা তৈরি করার একটা কি আগাছা হবে না এবং ওখান থেকে ওই চারাগুলো তুলে কিন্তু উনি অন্যত্রে যেখানে এটা বেড আর যেখানে বেড যেখানে লাগানো হবে সেই গাছগুলো সেখানে কিন্তু নিয়ে গিয়ে উনি লাগাবেন ওনার বাইরের চারিপাশটা আমি দূর থেকে দেখাচ্ছি কত সুন্দর একটা পরিকাঠামো দেখুন উনি কত সুন্দর নিজের মনের মতো করে ফার্ম হাউসটাকে সাজিয়ে নিয়েছেন সেটাই দেখাচ্ছি অতি সুন্দর অতি মনোমুগ্ধকর অতি মনোহর একটা চিত্র দারুণ একদম প্রকৃতির মাঝে আমাদের যেন বিচরণ এখানে যে ট্যুরিস্ট স্পট মানে এটা কিন্তু অন্তত মানে একটা এই ফার্মটা বহু বহু টুরিস্ট বিদেশিরা আসেন এবং ওনারা এসে থাকবেন কোথায় ওনাদের জন্য টেন্ট হাউস করা হয়েছে টেন্ট যে তাঁবুগুলো দিয়ে তা মানে টেন্টগুলো যেগুলো কিনা না খড়ের চাল আর দেখুন পুরোপুরি টায়ার গাড়ির যে পুরাতন টায়ারগুলো ফেলে দেওয়া হয় ওইগুলোকে কিন্তু থাপ থাকে থাকে সাজিয়ে সাজিয়ে সিঁড়ি বানানো হয়েছে আর এইগুলো কিন্তু সব কাঠ বাঁশ বাতা দিয়ে কোনো কংক্রিটের ব্যবহার নেই বললেই চলে আর খড়ের কিন্তু চাল এখানে ট্যুরিস্টরা আসেন এবং এই রকম ধরনের প্রাকৃতিক শোভায় শোভিত টেন্টগুলোতে থাকতে ওনারা কিন্তু প্রচুরভাবে পছন্দ করেন আর যেহেতু জলের দিন এখন বর্ষাকাল তাই তিরপল দেওয়া হয়েছে কোনো কোনো জায়গায় জল একটু পড়ে আর এখানে কিন্তু উনি আরেকজন কলকাতার এক দাদাকে উনি এনেছেন ওনার প্রতিবেশী হিসাবে দিদির ঠিক সংলগ্ন একটি জায়গাতে কিন্তু উনিও ঘরবাড়ি করেছেন তাই এই রকম একটা পতিত জায়গা যেখানে কাঁদর যেখানে কোনোভাবেই কোনোভাবে চাষ কৃষাদি হতো না অর্থাৎ কোনো মানুষজন বসবাস করতো না কৃষিকাজ হতো না ঝুড়ি জঙ্গল ছিল যেখানে বড় বড় গাছ ছিল না ওই কেশে বেনা এরকম ধরনের আগাছাতে পরিপূর্ণ ছিল সেই জায়গাগুলো কিন্তু নিজের মতো করে বানিয়ে নিয়েছেন আর আমাদের যে ছেলেগুলো এসেছি এখানে কিন্তু কুমড়ো আলু পেঁয়াজ সব দিদি দিয়েছেন ওনার ক্ষেতের ফসল ওগুলো দিয়ে আমাদের রান্না চলছে কিছুক্ষণ পরে আমরা মুড়ি খাবো সেই জন্য আমাদের কিন্তু রান্নার জন্য ছেলেগুলো কিন্তু সবজি কাটতে ব্যস্ত হয়ে পড়েছে ওই ভিতরে যে একটা গোলাকার বাড়ি ছিল তালপাতার পাতার ছাওয়ানি খড় দিয়ে ছাওয়ানি সেই ভিতরটা ঢুকলাম দেখুন কত সুন্দর একটা শিল্পত্ব দারুণ একটা কাঠের একটা গরুর গাড়ির চাকার অবয়ব ফুটিয়ে তুলেছেন যেখানে আপনি চা কফি টিফিন কিন্তু নামিয়ে স্বাচ্ছন্দে আড্ডা দিতে পারেন ঘন্টার পর ঘন্টা সুন্দর একটা অভিনবত স্বতন্ত্রতা রয়েছে আমাদের সিটগুলো করা আছে যেখানে বসে বসে কিন্তু আমরা টেবিলে রেখে খেতে পারবো আর অযোধরায় বৃষ্টি আরম্ভ হলো হেরিকেনগুলো গোলাকারভাবে ভাবে দেওয়া হচ্ছে আমাদের এই চালাটার এই এই ঘরটার এটা কিন্তু আমাদের গেস্টরা আসেন খাওয়া দাওয়া করেন তো সেই বৃষ্টি কিন্তু প্রচুর পড়ে গেল তাই বাইরের ছবি আর তুলতে পারব না অযো বৃষ্টি পড়ছে তো বন্ধুরা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাচ্ছি ততক্ষণে টাটা বাই বাই